নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। পুজোর মরশুম চলে এসেছে, তাই আজকে নিয়ে এসেছি পুজোর ভোগের জন্য দারুণ একটি রেসিপি। আমার আজকের রেসিপি আটা আর বাদামের মোহনভোগ। মোহনভোগ অনেক রকম হয়ে থাকে, আজকে দেখাবো আটা আর বাদাম দিয়ে কি করে এই মোহনভোগ বানানো যায়। রেসিপিটা আমি খুব সহজভাবেই দেখাবো, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। মোহনভোগটা বানাতে নিয়েছি 1 কাপ মতো চিনে বাদাম। বাদামটা আগে থেকে একটু রোস্ট করা ছিল, এখন অল্প করে 2-3 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। এখন এটা ঠান্ডা করে গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এটাকে মোটামুটিভাবে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে বাদামের খোসাগুলো ঝেড়ে ফেলে দিতে পারেন। আমি খোসা সমেতই রান্নাটা করব। এখন এই কড়াইটাতে 2-3 টেবিলস্পুনের মতো সাদা তেল দিচ্ছি, একই সঙ্গে দিচ্ছি 2-3 টেবিলস্পুনের মতো গাওয়া ঘি। রান্নাটা যদি পুরোপুরি ঘিতে করা যায় তাহলে স্বাদটা আরও ভালো হয়। তেল ঘিটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিচ্ছি 3টে ফাটানো এলাচ, দিচ্ছি 1 মুঠো করে স্লাইস করা আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়েছে, এখন 2 কাপ মতো আটা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই খুব ভালো করে নেড়েচেড়ে আটাটা লাল লাল করে ভেজে নিতে হবে। তবে ক্রমাগত নেড়েচেড়ে যেতে হবে, কারণ লো ফ্লেমে থাকা সত্ত্বেও আটাটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আটাটা দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। এখন এতে গুঁড়ো করা বাদামগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিটের মতো লো ফ্লেমে আটা আর বাদামটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দু মিনিট পর দিচ্ছি 1.5 কাপ মতো চিনি। যদি আরও একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। 2-3 মিনিটের মতো লো ফ্লেমে চিনিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দু মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর জাল করে নেওয়া ঘন দুধ অল্প অল্প করে মিশাতে হবে আর ক্রমাগত নাড়তে হবে। খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই, প্রায় 1 কাপের মতো দুধ লাগতে পারে। দুধটা একবারে বেশি দিয়ে দিলে এটা আঠালো হয়ে যেতে পারে। প্রায় 4-5 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। দু মিনিট ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন এটা অনেকটা সুজির হালুয়া মতো হয়েছে। এখন আরও 1-2 টেবিলস্পুনের মতো ঘি দিচ্ছি। যদি ভোগের জন্য রান্নাটা করে থাকেন তাহলে ঘিয়ের পরিমাণটা আরও বেশি করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো লো ফ্লেমে নেড়ে নেব। লো ফ্লেমে এইভাবে রান্নাটা করলে এর স্বাদটা ভালো হয়।
এটা হয়ে গেছে, কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোহনভোগ। এই জন্মাষ্টমী উপলক্ষে এই মোহনভোগটা ঠাকুরের ভোগের জন্য বানিয়ে নিতে পারেন। খুব সহজ, সিম্পল, সাধারণ উপকরণে তৈরি দারুণ এই ভোগের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।